জামিন লাভ করলেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। 17 মাস পর খোলা আকাশের নিচে আসবেন সিসোদিয়া। সিবিআই ইডি দুই কেন্দ্রীয় সংস্থার মামলাতে মনীষের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড এবং কিছু শর্ত সাপেক্ষে মুক্তি পেলেন কেজরিওয়াল ঘনিষ্ঠ সিসোদিয়া। প্রতি সোমবার মনীষ সিসোদিয়াকে পুলিশ স্টেশনে হাজিরা দিতে হবে এবং পাসপোর্ট জমা রাখতে হবে। অবশেষে জামিন পেলেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। দিল্লির আবকারী নীতি মামলায় জামিন পেলেন মনীষ সিসোদিয়া। সুপ্রিম কোর্ট দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার জামিনের আবেদন মঞ্জুর করেছে। উল্লেখ্য, দিল্লির মদ নীতি মামলার গ্রেপ্তার হওয়া মনীষ সিসোদিয়া গত 17 মাস ধরে কারাগারে রয়েছেন। গ্রেপ্তারের পর তিনি মন্ত্রিত্বের পদ থেকেও পদত্যাগ করেছেন। আজ সন্ধ্যায় সিসোদিয়া জেল থেকে ছাড়া পাবেন বলে খবর। এর আগে মনীষ সিসোদিয়া দিল্লি হাইকোর্টে সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছিলেন যেখানে তার জামিনের আবেদন খারিজ করা হয়েছিল। দিল্লির মদ কেলেঙ্কারি সংক্রান্ত আর্থিক তছরূপ মামলায় বড়সড় শাস্তি পেয়েছেন মনীষ সিসোদিয়া। সুপ্রিম কোর্ট আজ দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর জামিন মঞ্জুর করেছেন। সিসোদিয়াকে গত বছরের ফেব্রুয়ারিতে গ্রেপ্তার করা হয়েছিল এবং তারপর থেকে তিনি জেলবন্দী ছিলেন। শীর্ষ আদালত 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে সিসোদিয়ার জামিন মঞ্জুর করেছে। এদিন জামিন দিয়ে শীর্ষ আদালতের দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, দিনের পর দিন সিসোদিয়াকে জেলে আটকে রাখাটা তার নৈতিক অধিকারের বিরোধী। তবে জামিন দিলেও আপ নেতার উপর কিছু শর্ত আরোপ করা হয়েছে। শীর্ষ আদালত সিসোদিয়ার জামিনের উপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে। সিসোদিয়াকে তার পাসপোর্ট জমা দিতে বলা হয়েছে এবং প্রতি সোমবার তদন্তকারী আধিকারিকদের কাছে তাকে রিপোর্ট করতে হবে বলেও জানিয়েছে আদালত। পাশাপাশি সুপ্রিম কোর্টে কড়া নির্দেশ, কোনোভাবেই তিনি এই মামলায় সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করবেন না। ট্রায়াল কোর্টে পাঠানোর ইডির দাবি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। প্রভাবশালী তকমা থাকায় তদন্তের স্বার্থে মনীষের জামিনের আবেদন বারবার খারিজ হচ্ছিল। তবে এই মামলায় এখনও জেলবন্দী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জামিন পাওয়ার পর মনীষ সিসোদিয়ার আইনজীবী ঋষিকেশ কুমার জানিয়েছেন, সুপ্রিম কোর্ট মনীষ সিসোদিয়াকে জামিন দিয়েছে, এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। মনীষ সিসোদিয়া 17 মাস জেলে কাটিয়েছেন। মনীষ সিসোদিয়া জামিন পাওয়ার পর আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংয়ের বাড়িতে মিষ্টি বিতরণ করা হয় বলে জানা যায়। সিসোদিয়ার জামিন পাওয়ার পর আপ নেতাদের মধ্যে খুশির হাওয়া। মনীষ সিসোদিয়ার জামিন পাওয়ায় বিষয়ে আপ সাংসদ সঞ্জয় সিং বলেন, এটা সত্যের জয়। তিনি আগেই বলেছিলেন এই মামলায় কোনো সত্য বা প্রমাণ নেই।